প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত পবনাম। আজকে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন পটপুত্রণার মাধ্যমে জগন্তনী মায়ের আরাধনা করব। তারপরে আমাদের দেশে আমাদের দুষ্ট বাইবেলের বস্ত্র বিতরণ আমরা শুরু করছি আজকে 43তম সৌভাগ্য অনুষ্ঠান।
সনাতনী সত্যরূপা গুণময়ী কখনো আদিনী নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবস্বরূপিণী ইন্দ্রী উদ্রা শিবদূতী কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তুমি আদিশক্তি আগমত সূর্যমূর্তি ধরি দুর্গা, তুমি দক্ষায়ণী প্রতি দেবী দুর্গা নিজেদের সুন্দর তেজ প্রবাহে সত্যকালে অগ্নিবর্ণা অগ্নি লোচনা এই বিশাল অগ্নি এই মহাদেবী তোমার Yeah.
পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হতো, ভগবান বিষ্ণু অখিল শক্তি ও প্রভাব সংহত করে কারণ সমুদ্র অনন্ত শয্যা পরে ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশ উদ্যত হতে ব্রহ্মা ও অনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান উচ্চপাদ বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতে স্থিতি সংহারকারিণী বস্তুশ্বরে জগজ্জননী সর্বত্র নিবাসী গুরুপ্রভা ভগবতীকে কর্মমন্ত্রী করলে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রী যোগ নিদ্রা দেবী।
Yeah.
Yeah.
আছে।
আগমনী সঙ্গীতের প্রভাতী অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা বসে উপস্থিত হয়েছি নয়ারপল্লী যুবকবৃন্দের পূজা মণ্ডপে। সপ্তশীর পক্ষ থেকে এই পূজা মণ্ডপের কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মঙ্গলময় মায়ের কাছে প্রার্থনা করি আপনার সবাই সুখে থাকুন, শান্তি থাকুন। এই কথা বলে আমাদের আজকে এখানে অনুষ্ঠান শেষ। আমরা আগামী অনুষ্ঠানে যাব আমাদের শুভানুদ্যায়ী শ্রী সত্যেন্দ্রনাথের দুর্গার বাড়ি কোকলা বাড়িতে আমরা যাব। ওরা একটু বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। Thank you.
৪৫তম বার্ষিক এই আগমন সঙ্গীতের প্রভাত অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই সুভানুদ্দায়ী শ্রদ্ধা মহাজন শ্রী সত্যেন্দ্রনাথ দেব, যাকে আমরা গুরুদায়ী যেটি জানি, তিনি তার বাড়িতে দীর্ঘ ৪২ বছর ১৯৭৬ সালে যখন আমরা এই অনুষ্ঠান সূচনা করি, এই ১৯৭৬ সাল থেকে আমরা এই বাড়িতে আসছি। আমরা এই বাড়ির মঙ্গল কামনা করছি মায়ের কাছে। আমরা আশা করছি মা আমাদের সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন। আমরা এই কথা বলে আমরা আজকে অনুষ্ঠানকে শেষ করে আমাদের পরবর্তী নিবেদন সরস্বঙ্গে অবস্থান করে কালে পূর্ণিয়া সকলে দুর্গা Oh, my God.
দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তখন তার এই অভিনব প্রকার বা আবির্ভাবী বৈষমর্দিনী রূপে খ্যাত হলেন। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, ঘোড়াচল দিলেন সিংহ বাহন, কৃষ্ণ দিলেন চক্র, ঘোড়াপ্রাণী শঙ্কর দিলেন সোম, সোম দিলেন তার দণ্ড, গণদেব সুতীক্ষ্ণ কণ্ঠ, চন্দ্র কষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা ধ্বনিতে বিশ্ব চলাচল নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনারী সকলেই দশক প্রহরণ ধারিণী দশপূর্জা মহাশক্তিকে মন্ত্রে করলেন বাবা সবাই।
Thank you.
Thank you.
চন্দ্রনাথ আমাদের সঙ্গে ছিলেন, প্রকাশ প্রয়াত বলাই চক্রবর্তী, প্রয়াত মোহন চাঁদ দাস, এনাদের অকৃত্রিম সাহায্য আর এছাড়া আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। আমরা এই অনুষ্ঠানগুলো দীর্ঘদিন এইভাবে করে এসেছি। আজকে আমাদের এই অনুষ্ঠান 43টা বছরে পড়লো। আপনারা সবাই অনেক কুমদের পরিশ্রম করেছেন, হাতে সময় আমাদের নেই, আমরা কিছু ছোটো অনুষ্ঠান করে আমরা একটু শেষ করবো। আর আমাদের সর্বজন সদ্য আজকে যে গান আমরা পরিবেশন করলাম, সেই গানটা রচনা করেছিলেন এই স্কুলের একজন মাস্টার মশাই শিবনাথ বন্ধু, আমাদের সঙ্গীত শিক্ষক ছিলেন শিবনাথবাবু, তিনি আজ আসতে পারেননি, অনেক দূরে থাকেন, উনি এই গানগুলো রচনা করেছিলেন। আমার সেই ছিলেন উমাকান্ত আড্য, তিনিও এই সঙ্গে খুব যুক্ত ছিলেন প্রথম থেকে, আমাদের উৎসাহ দিতেন আমাদের প্রাক্তন মাননীয় সভাপতি শ্রী বাসুদেব ভট্টাচার্য, তিনি খুব অসুস্থ। আজকে এই সুন্দর দিনে আমরা আশা করব ওই দ্রুত আরোগ্য লাভ করুন। আর এই অনুষ্ঠানগুলি আপনাদের সকলের সহায়তায় আজকে হয়েছে। এই বসুন, আপনারা বসুন, ওখানে বসতে দাও, বসতে দাও, বসতে পারো। আমরা এই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি বলবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অনেকেই এখানে, প্রথমে আমি একটু বলে দাও বলছি, আমাদের নব সভাপতি তরুণ সভাপতি আজকে যার ভূপেন্দার পরিচালনায় যে আমরা চলেছিলাম, তারই ধারাবাহিকতা বজায় রেখেছে আমাদের বিশ্বরূপ সীমাশান শ্রী সম্পর্কে দু চার কথা বলার জন্যে। কেন আগামী দিনে আমাদের আছে হীরক জয়ন্তী বর্ষ, আমরা দেখেই ব্যাস করেছি আমরা সবাই প্রাক হীরক জয়ন্তী বর্ষ বলে, তা আমি বিশ্বরূপ দেব মহাশয়কে অনুরোধ করবো আজকে তার ঠিক কথা বলার জন্য। নমস্কার, কথা বলার কোনো অবকাশ নেই, সপ্তর্ষির মঞ্চে বেশি কথা বলা অপ্রয়োজনীয়, কারণ সপ্তর্ষি নিজেই একটা চলমান ইতিহাস। 59 বছর পেরিয়ে আগামী বছর 60 বছরে পদার্পণ করবে। সপ্তর্ষির সংস্কৃতি, সপ্তর্ষির ঐতিহ্য, সপ্তর্ষির কৃষ্টি, সপ্তর্ষির ভাবধারা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায় না। সপ্তর্ষি নিজেই একটা ইতিহাস। আপনারা জানলেন শুনলেন 43 বছর ধরে মধ্য কলকাতার বুকে আগমনী সঙ্গীতের মধ্যে দিয়ে মাকে বরণ করার যে ঐতিহ্য পরম্পরা, সেটা সপ্তর্ষি বহন করে চলেছে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় এবং সাহায্যে। আমি বিশ্বাস করি যে আপনাদের সক্রিয় সহযোগিতায় আগামী দিনে সেটা আরও সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে। দুর্গতি নাশিনী, বড়া ভয় দায়নি সর্বমঙ্গলা মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা হোক, মা তুমি আমাদের সকলকে ভালো রেখো, তুমি সকলকে সুখে রেখো, তুমি সকলকে শান্তিতে রেখো। পুজো আপনাদের সকলের ভালো কাটুক, পুজোর দিনগুলো সকলে মিলে শান্তিতে উৎসবের মেজাজে আপনারা উদযাপন করুন, শ্রী ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার মনে করিয়ে দিই, সপ্তর্ষি কিন্তু আর 5টা প্রতিষ্ঠানের মতো নয়, সপ্তর্ষি নিজেই একটা চলমান ইতিহাস। কবি কুমার দাস, এরকম গুণী মানুষকে একটা স্মারক উপহার দিলাম ছোট্ট করে। আমরা অত্যন্ত খুশি হয়েছি, সামনে বছর নিশ্চয়ই আসবেন, অনেক খেটে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। নারাম প্রণারাম 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 প্রণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত হব নাম, প্রণারাম 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 প্রণারাম।